হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চাল কুমড়া দিয়ে পাকোড়া বানানো যায়। সেই পাকোড়ার রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে, খুব সহজেই কিভাবে পাকোড়া বানানো যায়। আমি আজকে ঝটপট চাল কুমড়া দিয়েই পাকোড়া বানিয়ে ফেলেছি। ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা কিভাবে ঝটপট পাকোড়া বানাতে পারেন সেই রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি পাকোড়া বানিয়ে নিয়েছি। ফিরে আসি মূল রেসিপিতে। পাকোড়া বানানোর জন্য আমাদের যেসব উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমরা নিয়ে নিব। আমি আগে থেকে চাল কুমড়াটা কুচি করে কেটে নিয়েছি ভিডিওর সুবিধার্থে, যেহেতু ঝটপট দেখাবো সেই জন্য আমি আগে চাল কুমড়াটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার মতো এইভাবে কুচি করে কেটে নিতে হবে অবশ্যই। আর লাগবে আমাদের বেসন। আমি যে যতটুকু চাল কুমড়া নিয়েছি সেই অনুপাতে আমি বেসন নিয়েছি, কোনো পানি অ্যাড করা যাবে না যেহেতু চাল কুমড়া থেকে পানি চলে আসে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যেহেতু আমি অল্প অল্প নিয়েছি অল্প অল্প করেই দিয়েছি, আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা নিয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়াটা। এখন আমি ভালোভাবে একদম হাত দিয়েই সুন্দর করে মাখিয়ে নিব। আরও লাগবে আমাদের পেঁয়াজ কুচি, লাগবে কাঁচামরিচ কুচি, কারণ এটা হচ্ছে আমি হাত দিয়ে মাখাবো এই কারণে যাতে এটার যে কুমড়ার যে পানিটা আছে সেই পানিটাই দিয়েই আমি কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না, তাইলে একদম নরম হয়ে যাবে। দেখেন, আমি যতটুকু বেসন দিয়েছি ততটুকুর মধ্যেই আমার এটা হয়ে গেছে, আর আমার বেসন অ্যাড করতে হয়নি এবং কোনো রকম পানিও অ্যাড করতে হবে না। যদি কোনো রকম চালে পানি অ্যাড করতে যান দেখা যায় একদম পাকোড়াটা পারফেক্ট পাকোড়া হবে না, সেজন্য আপনারা কোনোভাবেই পানি অ্যাড করবেন না, প্রয়োজন হলে একটু বেসন অ্যাড করে নেবেন। দেখেন, আমি পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি, কিভাবে আমি পাকোড়াগুলো বানাচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া এভাবে সবগুলো পাকোড়া বানিয়ে নিব। দেখেন, আমি আবারও দেখাচ্ছি কিভাবে পাকোড়াগুলো বানাবো। এভাবে আপনারা সেমভাবে সবগুলো পাকোড়া বানিয়ে নেবেন। দেখেন, আমার পাকোড়াটা কিন্তু আঠালো আঠালো হয়েছে, যেন পানি থাকলে দেখা যায় যে পাকোড়া খুবই আঠালো আঠালো থাকতে হবে, এমনিতেই এটা পানি উঠে আসবে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি যে এটা অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, এই জন্য আমি বেশি তেল দিয়ে দিয়েছি যেহেতু কুমড়া, সেই জন্য আমার হালকা তেল গরম হওয়ার 2-3 মিনিটের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। দেখেন, আমি কুমড়ার পাকোড়াটা যে দিয়ে দিচ্ছি কেমন মানে হালকা বুদবুদ উঠতেছে, এই পরিমাণে আপনারা দিয়ে দিবেন। একদম ফুল গরম করে নেওয়া যাবে না, তাহলে দেখা যাবে কি আমাদের এটা পাকোড়াটা ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে, কালার চলে আসবে। এজন্য খুবই মিডিয়াম আঁচে রান্না করতে হবে। দেখেন, অলরেডি আমার সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি ওয়েট করব পাকোড়া হওয়া পর্যন্ত। দেখেন দর্শক, আপনারা আমার সাথেই থাকুন। দেখেন আমার পাকোড়াগুলো কি ঝটপট কত সুন্দর বানিয়ে ফেলেছি। অবশ্যই আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকন বাটন চেপে পাশে থাকবেন। নতুন নতুন নাস্তা রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি পেতে চোখ রাখবেন আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে। দেখেন, আমি প্রত্যেকটা পাকোড়া আস্তে, আমার চুলা কিন্তু একদম মিডিয়াম আঁচেই আছে, যখন আমার এক পাশে হয়ে যাবে তখন আরেক পাশে হওয়ার জন্য আমি একদম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখেন, আমি পাকোড়াগুলো যদি হাই হিটে দিতাম তাহলে 2 মিনিটেই হয়ে যেত, কিন্তু আমার এরকম পারফেক্ট কালার এবং ভিতরে একদম সুন্দরভাবে সেদ্ধ হতো না এবং কালার চলে আসতো। দেখেন, আমি খুবই আস্তে আস্তে করে ভাজতেছি, আপনারাও এভাবে একদম মিডিয়াম আছে, একটু টাইম নিয়ে ভাজতে হবে যদি মচমচে একটা পাকোড়া খেতে চান। আর পাকোড়া দেখলেই তো লোভ সামলাতে পারি না আমরা, খুবই ঝটপট এত টেস্টি একটা খাবার। আমরা দেখা যায় যে পাকোড়া খাওয়ার জন্য আমরা বাহিরে চলে যাই, আর নয় রেস্টুরেন্ট, এবার ঘরেই বানিয়ে ফেলুন পাকোড়া ঝটপট, জাস্ট ওয়াও, জিভে জল চলে আসে দেখলে। আর নিত্য নতুন রেসিপি পেতে আদি রান্নাঘরের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।